আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে হালিম রান্না করি সেটাই। তো আমি এখানে অতিরিক্ত পরিমাণ হালিম রান্না করব যেহেতু দোকানের জন্য, তো আপনারা ঘরে বসে যদি রান্না করেন পরিমাণে আরও কম দেওয়ার চেষ্টা করবেন। অল্প করে যদি রান্না করেন মাপটা শুধু ঠিক রাখতেই হবে, তাহলে হালিমের টেস্ট এবং স্বাদ সব কিছুই ঠিক থাকবে। তো এখানে আমি মাথার যে গোস্তটা সেটা কিনে এনেছি, জিহ্বাসহ এখানে আমি কেটে নিয়েছি। তো যে কালো কালো আবার বলবেন যে ওগুলো কেমন গোস্ত, ওগুলো হচ্ছে জিহ্বার গোস্ত, আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে আমি হালিমের গোস্তটা রান্না করব, এই জন্য আমি হলুদ মরিচ আদা রসুন সব কিছু ফাঁকি দেব, আনাম দিব না। দারুচিনি লং এলাচ ফুসকার যে মশলাটা সেটাও আমি সাথে দিয়ে দিলাম। সব কিছু আমি সবগুলো উপকরণ আমি ফাঁকি করে দিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পেঁয়াজ কুচি। তো সব কিছু দিয়ে আমি একবারে লাস্টে সয়াবিন তেলটা দিয়ে দিলাম, খাবার তেল। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে, কোনো পানি ব্যবহার করব না, এমনিতেই পানি উঠবে এটা থেকে। তো আমি চুলায় বসিয়ে দিলাম। তো হালিম রান্নার জন্য আগে আমি গোস্তটা ভালো করে কষিয়ে নিব, সুন্দর করে রান্না করে নিব, তারপর আমি হালিম রান্না করব। অবশ্যই আপনারাও যদি এভাবে ট্রাই করেন, এভাবে রান্না করেন খুব ভালো লাগবে আর কি। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সবগুলো ময় মশলা একসাথে মিশিয়ে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। তো এখন আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত, যেহেতু বলক চলে এসেছে। আবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন কোনো পানি দেইনি আমি, অনেক পরিমাণ পানি উঠেছে, খুব সুন্দর করে কষিয়ে নিব আমি। আর পেঁয়াজগুলো একটাও দেখা যাবে না, পেঁয়াজগুলো একবারে নরম হয়ে গলে যাবে, তাহলে তরকারিটা একটা ঘনত্ব হবে এই আর কি। তো অবশ্যই আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এই আর কি, আর সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও যাতে তাড়াতাড়ি আপনার কাছে চলে যায়, এর জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে এই আর কি। তো দেখতে পাচ্ছেন আমি গোস্তটাকে আগে কষিয়ে নিব আর হালিমটা পরে রান্না করব। তো ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে, বারবার দেখতে হবে যে রান্নাটা কেমন হলো হলো নাকি। জরুরি হচ্ছে আমার তরকারি কষানোটা। ময় মশলা যদি পরিমাণ মতো আপনারা দেন তাহলে অবশ্যই হালিম খেতে অনেক ভালো লাগবে এই আর কি। আর যদি কিছু দেন কিছু না দেন, কিপটামো করেন এ আর কি, বা ঘরে না থাকে, তাহলে কিন্তু হালিমের স্বাদটা পাবেন না। তো এই পর্যায়ে আমি যে গমের গুঁড়া আর প্রত্যেক পদের অনেক পদের ডাল ভুট্টা এগুলো ফাঁকি করে নিয়েছি, সেগুলো আমি এখন মেপে দিয়ে দিব। এখানে আমি আগে দিব গমের যে গুঁড়াটা সেটা খুদের মতো। তো গমের গুঁড়াটা আপনারা যতটুকু দিবেন তার তিন ভাগের এক ভাগ সব ধরনের ডালটা যে ফাঁকি করে নেবেন সেটা দিবেন। তো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম, দেখেন এখানে যদিও আমি গমের গুঁড়াটা দিব 1.5 কেজি আর 1/2 কেজি পরিমাণ দিব আমি ডাল ভুট্টা সব ধরনের ডালের যে গুঁড়াটা সেগুলি দিব আমি 1/2 কেজি, আর 1.5 কেজি পরিমাণ দিয়েছি আমি গমের গুঁড়া এই আর কি। সবসময় আপনারা পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে হালিমের স্বাদটা খুব ভালো পাবেন এই আর কি। তো দেখেন এখন আমি পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে নিব। এটা তো আর ধোয়া যাবে না যেহেতু ফাঁকি হয়ে গেছে, এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। যদি কোনো ময়লা থাকে বা কিছু থাকে উপরে বেশি উঠবে, তার জন্য আমি বেশি পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে ভিজিয়ে রাখবো। তো এই পর্যায়ে আমি 10-15 মিনিট অপেক্ষা করার পর পানিটা জমেছিল, তাই পানিটা ফেলে দিয়ে এখন আমি অতিরিক্ত পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম এলাচ ফাঁকি, আরও দিয়ে দিচ্ছি আমি যে নাকফুল বলে না লং সেটার ফাঁকি, লং ফাঁকি, এখন দিয়ে দিলাম আমি গরম মশলার ফাঁকি। তো এখন দিয়ে দিলাম আমি জিরার ফাঁকি। তো সবগুলো উপকরণ আমি ফাঁকি করে দিব, একটাও আনাম দিব না, যেহেতু হালিম মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না। আর এখন দিয়ে দিলাম আমি হলুদ মরিচের ফাঁকি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। অবশ্যই লবণটা অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে
লবণটা বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এখন দিয়ে দিলাম খাবার যে সয়াবিন তেল, সেটা এখন খুব ভালো করে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হাত লাগানোর কোনো দরকার নেই, ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিতে হবে। পানি যদি অতিরিক্ত হয়ে যায় সমস্যা নেই, এখানে মাত্রাতর কিছুই নেই। পানিটা বেশি করে দিলে যত জাল হবে হালিম তত খেতে ভালো লাগবে এই আর কি। এখন আমি হাঁড়ি ভরে পানি দিয়ে দিব, যাতে আমার জাল হতে হতে পানিটা শুকিয়ে যাবে আর হালিমটাও খেতে অনেকটা ভালো লাগবে এই আর কি। আমি সবসময় এভাবেই রান্না করি হালিম। আর এদিকে আমার তরকারিটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে, পুরো কমপ্লিট রান্নাই হয়ে গেছে। দেখেন তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে, পেঁয়াজ একটাও আনাম নেই। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। যেহেতু আমি হালিম বসিয়ে দিয়েছি, তরকারিটাও হয়ে গেছে, আর হালিমটাও আমার প্রায় হতে 2 ঘন্টা সময় লেগেছে। তো হালিম রান্না আমার কমপ্লিট। এখন আমি লাস্টে দিয়ে দিলাম যে ফুসকার যে মশলাটা আছে না, সব পদের প্রায় 7-8 পদের মশলা আমি ফাঁকি করে নিয়েছি, সেটা আমি লাস্টে উপরে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এখন আমি এগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর যদি ঘরে টেস্টি সল্ট থাকে সামান্য একটু দেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত না, সামান্য একটু দিলেই হবে, খাবারের টেস্ট বাড়বে এই আর কি। তো আমি যে ফুসকার মশলাটা দিলাম, চটপটি মশলা, সেটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব এখন, যাতে দানা দানা ভাব না থাকে। এটা সবার লাস্টে দিলেই হয় এই আর কি। দেখতেই পাচ্ছেন হালিমটা খুব ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে রান্না করা মাথার গোস্তগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে বাটিতে বেড়ে অল্প অল্প করেও দিলেও পারেন, কিন্তু ওভাবে হয় কি তেলটা উপরে বেশি থাকে। আর যদি আপনার হাঁড়িতে ডাইরেক্ট ঢেলে দেন তাহলে তেলটা আর থাকে না, তেল তেল ভাবটা থাকে না একটা বলক দিয়ে নিলে। তাই আমি এভাবেই দিয়ে দেই, হালিমের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেই গরুর গোস্তগুলো। দেখেন হালিমটা কতটা ঘনত্ব হয়েছে, দেখতেও কি সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগে এভাবে করলে, আর ঘনত্বটা ঠিক এমন রাখার চেষ্টা করবেন। তো আমার হালিম রান্না কমপ্লিট। অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমার হালিম রান্নার প্রসেসটা কেমন হলো। তো এখন পরিবেশন করার পালা, উপরে আপনারা শসা সালাদ দিলেও পারেন। আমি সামান্য একটু সজ পাতা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া এভাবে দিয়ে নিলাম। তো অবশ্যই আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।